নমস্কার বন্ধুরা কাকুলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ আমি তৈরি করে দেখাবো গোবিন্দভোগ চালের পায়েস এই পায়েস ছাড়া আমাদের কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হয় না সেটা জন্মদিন হোক বা অন্নপ্রাশন বা যে কোনো পুজোর অনুষ্ঠান সবেতেই আমাদের এই পায়েসের প্রয়োজন তবে চলুন আমি কিভাবে এই পায়েস বানাই সেটাই আপনারা আজ দেখে নেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবার প্রথমে একটা বাটিতে আমি এক কাপ চাল নিয়েছি চালটা খুব ভালো করে ধুয়ে নেবো তবে গোবিন্দভোগ চালের নিজস্ব একটা গন্ধ থাকে তার জন্য বেশি কিন্তু ধোবো না একবার একটু ভালো করেই ধুয়ে নেবো একটু ডলে ডলে ধুতে হবে যাতে চালের গায়ে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যায় চালটা ধুয়ে নিয়েছি এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা ভালো করে গরম করে নেবো ঘিটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস এখানে আছে আমন্ড পেস্তা আর কাজু এগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু গোটা গোটাও রাখতে পারেন এগুলো এক দু সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কিশমিশ এবার সমস্ত জিনিস একটু লাল হয়ে আসা অবধি ভেজে নিতে হবে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ভাজা ড্রাই ফ্রুটস তুলে আলাদা পাশে সরিয়ে রেখে দেবো আর এই প্যানেই আমি কিন্তু পায়েসটা বানিয়ে নেব আমি তো বলবো আপনারা বাড়িতে কিভাবে বানান সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যেভাবে বানালাম সেটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ওই প্যানের মধ্যেই আমি অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো ধুয়ে রাখা চাল এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন চালটা ধুয়েছিলাম চালের যে জল জলে ভাবটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে চালটা ভাজতে হবে যাতে চালে কিন্তু না থাকে চালটা এমনভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব দেড় লিটার দুধ দুধটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম আর এবার অনবরত নেড়ে যেতে হবে যাতে দুধে স্বর্ণা পড়তে পারে তবেই কিন্তু পায়েসটা খেতে খুব সুস্বাদু হবে আর এই পর্যায়ে চেক করে নেবেন চালটা সেদ্ধ হয়েছে নাকি আমি এখানে গুড়ের বাতাসা মিষ্টির জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে মিশ্রিও ব্যবহার করতে পারেন আর চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলেই কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে না নাহলে চাল ভালোভাবে সেদ্ধ হবে না মিষ্টিটা অ্যাড করে দেওয়ার পর আরও পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এবার অ্যাড করে দেবো কনডেন্স মিল্ক কন্ডেন্স মিলটা দেওয়ার জন্য পায়েসের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে কন্ডেন্স মিল তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই আপনারা এর পরিবর্তে দুধ যখন হালকা গরম হয়ে আসবে তখন পাউডার মিল্কও অ্যাড করে দিতে পারেন এতেও কিন্তু স্বাদ অনেকটা ভালো আসে এবার অ্যাড করে দেবো এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর এক চিমটে নুন অ্যাড করে দিতে হবে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক দু সেকেন্ড খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব এবার আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই পরিবেশন করতে পারবেন গোবিন্দভোগ চালের পায়েস আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন নমস্কার